सामने नहीं बड़ लोक गरीब मानुष की खाली की बड़ लोक ईद करे तो गरीब रेखे ईद करे ना बड़ लोक को जेमन मन आसे तो तेम मन आसे बड़ लोक को जेमन ईद करते इच्छा करे दादारमी घर एक बजार सदा किस नातिन बायना कर सामने तार ना कि एक लाल जामा चाहिए बौमा तुम चिंता करो ना पुलावन मानुष चाहिए हुई तो हाथ उठा है नहीं तेले बौमा उसे गास्ता भी चाहिए लाई गास्ता भी चाहिए और ऐसा मौके है तुमने ये दिन ने कर पाता रे पुरुष ने अम्मी कोई कि गास्ता ना भी चाहिए मिश्र का सिर्फ दिखा रहे क्या कर सकते हैं ना ना बौमा তুমি এত কইও না যে ফুলা বাপের খবর নাই না ওর ভাই বোনের খবর নাই না হে ফুলা কাছে আমি কেসে হামনা ঠিক আছে আব্বা আপনি বিশু কাছে যা লাগবে না আর বাজার সাথে কিছুই লাগবে না বিমুর জামাও লাগবে না আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা না হুমা তুমি চিন্তা করো না দেখো বিমুর জামাও বউ তে বাজারে ঘুরতে তোমার কি ছোট না আজ বালিশের নিচে 10 টাকার নোট আছে ওগুলা যাকাত দিয়ে দিও গরীব মানুষ আসলে ওদেরকে দিয়ে দিও ওগুলা আমি হত দরিদ্র অসহায় মানুষদের জন্যই রাখছি তুমি কিন্তু টাকা খরচ করো না আমার খরচের টাকা তালা দিয়ে দিছো আমার খরচের টাকা দিয়ে আমি খরচ করতেছি আমাদের জাতীয় স্বজন যদি আসে তাদেরকে বেশি করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওইগুলো তো যাকাতের টাকাই যাকাত চারজন আসলে আমি সবাই দিয়ে দিব ওইগুলো না তুমি টেনশন করো না আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু যাই আচ্ছা যাও মেয়ে আসে কি খেলবি কি খেলবি আচ্ছা তোকে একটা কথা কই কো আচ্ছা সুমি তোর জামা কত টাকা দিয়ে কিনছে আমার জামা 600 দিয়ে কিনছি তো তোমার জামা আমার জামা 800 টাকা দিয়ে কিনছি আচ্ছা বিমু তোর জামা কত দিয়ে কিনছে আমার জামা তো এখনো কিনি নাই তো ব্যাঙ্গো দাদা কইছে আমারে জামা কিনে দিব সুন্দর দেখা কত দিয়ে কিনব তাও তো জানি না আমার গো দিরে গাছ আছে না কোন থেকে আইলা গাছ বইছে আমার জামা কিনব আর ঈদের বাজার করব না না আমার মনে হয় তোর জামা কিনে দিব না দেহি তোর মায়ের না পুরানো জামা আবার দিয়ে দিব আসলে দাদাজি তো কইছে যে তোমারে কিনাই দিব আমার পুরান জামা দিয়ে দিব না মা আইসুমি নো যাই গে আর আর জামা নাই কে আর সাথে কাটি দে কাটি কাটি নো যাই গে আরে বিমু তুমি এখানে বসে রইছো ওয়ালাইকুম আসসালাম তা তোমার চোখে পানি কেন না কাকা ওই যে আমের দিকে তাকাইছি তো চোখের মধ্যে জানি কি উড়াইলো
আচ্ছা বিমু, মিশু তোমাদের বাড়ির খোঁজ খবর রাখে না? টাকা পয়সা দেয় না? না কাকা, আমি তো জানি না, আমার মা জানে। ও, মিশু কি বাড়িতে বাড়িতে যাবো? জানি না, হেজে গেছে আর তঙ্গবে তাহে না। আচ্ছা যাই হোক, তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি আমার বাড়িতে যাইও, আমি তোমার দিয়ে দিব, ঠিক আছে? আমি এখন যাই। হ্যাঁ খুব ভালো আছে, এবার যদি দাদা আমার জামানা দেয় তাহলে কইল যে কিছু দরকারে লাগবে যাবো, আমি জামা দরকারে লাগবে যে জামা সাম আমার দিব। কি মজা কি মজা, তাহলে আমার তো কোনো চিন্তাই নাই, আমি যাই। আরে দোস্ত কি খবর? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দোস্ত। শুনলাম তোর পুলা নাকি ঢাকা শহরে কোটিপতির মেয়ে বিয়ে করছে, তো ই তো কাছে হয়ে গেল, ব্যক্তি হইব না? দিলি তো মনে জানা ধরে, এই পুলা কথা বাদ দে, যদি অন্য কিছু থাকে তাহলে হেঁটে কও। দোস্ত তুই রাগস কে, তোর তো বললাম ভালো কথা, তোর পুলা মানে তো আমাকে বললা দোস্ত। তুই দুষ্ট আস, দুষ্টই থাক, যে পুলা বাপের খবর নেয় না, এতিম বাস্তির খবর নেয় না, বিধবা বাপের খবর নেয় না, আমরা কি খাই কি না খাই কি করি কোন খবর নেয় না, এই পুলা কথা তুই কেমন বলছো তোমারে? তার দোস্ত যা, তুই যে মিজা বলেছিস তুই এমনি যা দোস্ত, না ভাই না তোর মনে কষ্ট দিছি, তুই মনে কিছু নিস না, মনে কিছু নিস না। কি নিবো মা? মা বিমু কি হয়েছে? মা জানো, এবার যদি দাদা আমারে ঈদের কাপড় কিনা না দেয় না, তারিখের কাকা কইছে কিছু নাগলে হেগবেতে যাবার নিকা। তুই কি কইলি? কেমা আমি যাবার নিকা যাবো নি। তুই কি কইলি? ও তুই কি কিনে বিকে করাস? তুই জানোস তারিখুলটা কিসের টাকা দেয়? জাকাতের টাকা দেয়, রাত্রের টাকা দেয়। তুই কি বলতে নেই যে মানুষের বাড়িতে জাকাতের টাকা দিকে যাবি? ক কি গরম পড়ছে দেখছ? হ্যাঁ, এর জন্য আমি গ্রামে আসতে চাই না, এসি নাই এখানে, শুধু গরম আর গরম। হ্যাঁ ঠিকই বলছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছি ভালো। তো ঢাকা থেকে আসলো দিদি? হ্যাঁ কাকা, আমাকে চিনতে পারেন নাই, আমি মোশারফ হোসেন। ও তুমি সাইবলের ছোট বলা? জি কাকা। আর এটাই বুঝি বৌমা না? ও হ্যাঁ, এই তোমার কাকা সালাম দাও। সালাম দাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বৌমা ঘুমটা দাও। কি বলে বাবাজি, তোমার বাবা সাইফুল আমার বন্ধু, দেখেও খুব কষ্ট চললো। তুমি আল্লাহর রহমতে তো ভালোই আছো, ঢাকা শহরে অনেক টাকার মালিক, শ্বশুরবাড়ির কোটিপতি, একটু দেখো। অ্যাকচুয়ালি কাকা কীভাবে কী বলি, আসলে রাস্তায় এরকম হ্যারাসমেন্ট না করে আই থিঙ্ক আমরা পরে এটা নিয়ে বাসায় কথা বলবো। আপনি আমার বাড়িতে আসেন, হ্যাঁ আপনার সাথে অনেক কথা আছে, তাহলে আমরা যাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি বাপ কথায় আছে না, মাই পায় না খেতা ছেলে না সুতা, পুলায় পরে চোদ্দ না জুতা, বাবারা সারাদিন কি সেরা কাপড় পরে না খায় না দেয়া চলাফেরা করে, আর তা পুলা হলে এই অবস্থা। ভাবি ভাবি আর মিশু তুমি আইছো? হ্যাঁ ভাবি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়দিন ধরে তোমার কথা ভাবতেছি, বাড়িটা কেমন খালি খালি লাগতেছিল, তোমরা আইছো এখন আমাকে বাড়িটা বইরা গেছে। মিশু তুমি আমাকে কোথায় নিয়ে আসতো বলো তো? হ্যাঁ এখানে কি বাজে ধরনের নোংরা পরিবেশ, এত বাজে স্মেল, আমার কাছে একদম ভালো লাগছে না। আচ্ছা একটু মানিয়ে নাও না, গ্রাম এরকমই হয়, একটু ইন্টারেস্টিং পরিবেশটা। মিশু তোমরা আইছো খুব ভালো হয়েছে, এবারে ঈদকে আমরা একসাথে করব। পারুন ভাবি বলছিলাম কি, আমি এবারে ঈদটা গ্রামে করব না, আমি আমার শাশুড়িকে কথা দিয়েছি আমার শ্বশুরবাড়িতে ঈদটা করতে হবে, আর তাছাড়া শ্বশুরবাড়িতে অনেক অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে সেগুলো আমাকেই করতে হবে, তাই ভাবছি গ্রামে দুই একদিন থেকে আমি কিছু গরিব লোকদেরকে কিছু কাপড় বিতরণ করব, তারপরে চলে যাব। আমি অলরেডি তারিকুলকে ফোনে অনেক কিছু জানিয়ে দিয়েছি, ও হয়তো বা কিছু লোকজন নিয়ে কিছুক্ষণ পরে আবার চলে আসবে,
ভাবি তুমি এক কাজ করো, ওই যে নরেনকে ভিতরে নিয়ে যাও, আর একটু চা নাস্তা দিও, ও আবার ফিটনেস নষ্ট হবে দেখে রোজা রাখে নাই। যাও ঘরে যাও। এটা ঘর, এর থেকে তো আমাদের শহরের ওয়াশরুম খুব ভালো। নরেন প্লিজ যাও, ভাবি ওকে নিয়ে যাও। তুমি আসো। হ্যাঁ তারিকুল, মানিক কাকা, আমি আসলে যা বলছিলাম, আমি চিন্তা ভাবনা করছি আমাদের গ্রামের 100 পরিবারকে আমি একটি করে কাপড় এবং যারা পুরুষ মানুষ আছে তাদেরকে আমি একটি করে লুঙ্গি কিনে জাকাত হিসেবে উপহার দিয়ে যাবো। বাবাজি আমার নাম রাগে লেখো, আমার আমাদের যদি কাপড় দেয় তাহলে সাফা কাপড় দিও। তোমার চাষার মরার পরে আমি পর্যন্ত নাক খুলে খুলি নাই, আর সাফার কাপড় ছাড়া তো আমি করি না। আমার কাপড় ডাকে দিও, সাফার কাপড় দিও। ঠিক আছে চাচি, আপনাকে আমি তাই দেবো। তারিকুল, আমি তো এই গ্রামের গরিব লোকজন ওইভাবে চিনি না, তুই যদি আমাকে একটু হেল্প করিস, মানে 100 পরিবারের একটা লিস্ট যদি তুই আমার কাছে দিতি তাহলে আমার ভালো হতো। আচ্ছা মিশু, তুই গ্রামে ঈদ করবি না? না, আমি গ্রামে ঈদ করবো না। আসলে কি, আমি আমার শাশুড়িকে কথা দিয়েছি, উনি আবার খুব রাগী মানুষ, উনি মাইন্ড করবে, আর তাছাড়া সমস্ত অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমার, আমার ঈদটা শহরেই করতে হবে। আর তুই আমাকে ওই লিস্টটা দে। আমি বলছিলাম কি মিশু, যে আমরা কি তালিকা দিব, আমাদের ওয়ার্ডের মেম্বারে ডাইকে গরিব মানুষের তালিকা যদি উনি দিতেন তাহলে মনে হয় ভালো হইতো। থামিন চাচা, কাউরেই জানাইতে হবে না। মিশু, তুই অনেক বড় হয়েছিস, অনেক টাকার মালিক হয়েছিস, তুই গ্রামের মানুষদেরকে জাকাত দিবি এটাও খুব ভালো। মিশু একটা কথা জানিস কি, জাকাত ফিত্রা এগুলো নিজেদের মানুষদেরকে দেওয়াই সবচেয়ে উত্তম। আশেপাশে যে নিজেদের মানুষগুলো আছে তাদেরকে দে, আর তাছাড়া আমার জানা মতে তুই বাড়িতে 500 টাকাও দেস না, নিজের বাড়ি আগে ঠিক কর, তারপর না হয় মানুষের সেবা কর। ইশু, তোর বড় ভাইটা মারা গেছে অনেকদিন হয়ে গেছে, আতিজি লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে, বাসায় তোর বৃদ্ধ বাবা, আর অথচ তুই শহরে যেয়ে পড়ে থাকিস না। মিশু, নিজের ঘরটাকে আগে সামলা, নিজের বাড়িটাকে আগে সামলা, দেখবি তখন আল্লাহ তাআলা তোর উপরে এমনি সদয় হবে। থাক, এটা তোর বন্ধ করো, এটা ধুনার মতো সময় আমার কাছে নাই, আমি সে কামলা দিছি, সারাদিন কাম করলে আমার 200 মজুরি দিব, আধা ঘন্টা সময় নে নাই ছিলাম, তোর গালা ফোন মানে আহি নাই, কত সুন্দর পোশাক পরছে, আর আমি এই যে সিরা জামা, আমার তিন নাতি ঈদের জন্য জামা সে বানিয়েছে, এই জামাটা আমি কিনে দিতে পারি না, আর আমার বৌমা এক বলা খা আরেক বলা খা, আমার আমাদের জন্য রেখে দেয়, আর পোলা হইয়া বাপের খবর কোনোদিন আয় নাই, আর রাহার দরকারও নাই, দরকার নাই, আমি যাই আমাদের না বাবা। খারাও কাকা কতদিন পড়াইছে, তুমি কাকা লাগিয়ে রন্ধ ঘর করতেছো কেন? আরে দেখো আমি কত সুন্দর সাফা পরে রয়েছি, এটা খালি একটু ময়লা হয়েছে, যদি আমি ধুইয়া দিই না তাহলে সকসক হবো, আমি ঈদে পড়তে পারবো মা, সাহেব আপনি আমার ওই আমার দাদারে মাফ করে দেন, সে তো মূর্খ লোক, কোন
দিন স্কুলে যাই নাই তো এনেকে বড় লোক লাগি কি রকম করে কথা কইতে এটাও জানি না আপনি তো কুড়িপতি আর আমরা তো কোকিন্নি আমরা তো কিছু বুঝি না আপনি আমাকে মাফ করে দিয়েন সাহেব আপনি আমাকে মাফ করে দিয়েন তুমি আমারে মাফ করে দেবে তুই আমারে মাফ করে দে আমি ভুল করছি তুই আমারে মাফ করে দে